প্রথমবারের মতো এশিয়ান গেমস ই স্পোর্টস ইভেন্ট অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করছে প্রতিযোগিতার। ফিফা, পাবজি ও হার্থস্টোন তিন ইভেন্টের জন্য সেরা গেমার বাছাই করে পাঠানো হবে এশিয়ান গেমসে। মাঠের ক্রীড়া চর্চা বাদ দিয়ে বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। কেউ সামাজিক মাধ্যমে বুঁদ, আবার কেউ অনলাইনে গেম খেলেই পার করে দেন দিনের অনেকটা। এই গেমিংকেই পেশা বানিয়ে একের পর এক টুর্নামেন্ট জয়ের নজিরও আছে অনেকের। অনলাইনে কম্পিটিটিভ এই গেমিংকে বলা হয় ই-স্পোর্টস। বিশ্বব্যাপী বাড়ছে এর জনপ্রিয়তা। 2019 সাউথ ইস্ট এশিয়ান গেমসে পরীক্ষামূলকভাবে ই-স্পোর্টসকে রাখা হয়। সেই আয়োজনের জনপ্রিয়তা দেখে এশিয়ান গেমসেও ই-স্পোর্টসকে রাখছে আয়োজক কমিটি। এই ডিসিপ্লিনে অংশ নিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। সেখানে আটটি গেম থেকে ফিফা, পাবজি এশিয়ান ভার্সন ও হার্টস্টোনকে বেছে নিয়েছে বাংলাদেশ। ই-স্পোর্টসে আজ পর্যন্ত কখনো পার্টিসিপেট করি, বাট এটার পটেনশিয়ালিটি আছে আমাদের বাংলাদেশে যারা খেলে এবং ইয়াং জেনারেশন, যে এই তিনটা গেমসে আমরা পার্টিসিপেট করব। এর মধ্যে একটা ইনকোশন আছে যেটা পাবজি। যদিও এটা নাম হলো পিস এলিট এশিয়ান গেমস, বাট এটা পাবজিরই একটা ভার্সন। যেহেতু কোর্ট থেকে একটা অর্ডার আছে, আমরা তাদেরকে বলেছি যারা এটা অর্গানাইজ করতেছে, একটা অর্গানাইজেশন আছে যে এটা যদি অংশগ্রহণ করতে হয় তাহলে আমাদের কোর্ট থেকে ছাড়পত্র ছাড় লাগবে, ছাড়পত্র ছাড়া আমরা অংশগ্রহণ করবো না। তবে ই-স্পোর্টসের কোনো স্বীকৃত ফেডারেশন বাংলাদেশে না থাকায় এশিয়ান গেমসের জন্য গেমার খুঁজতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেই। এই জন্য দ্রুতই কম্পিটিশন আয়োজন করা হবে। যাদেরকে আমরা সিলেক্ট করব এই খেলার জন্য, তার আগে জাতীয় পর্যায়ে আমাদের এখানে একটা প্রতিযোগিতা হতে হবে ওই খেলাগুলির উপরে। এটা ওপেন, এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী হবে। আমরা এখানে প্রেস কনফারেন্স করে জানাবো যে খেলাটা কবে হবে, কবে এন্ট্রি দিতে হবে, এবং এটা তো অনলাইনে খেলা হবে, হয়তো ফাইনাল রাউন্ডটা এখানে হবে। এটা একটা সুবিধা আছে, এটা হয় আপনার পিসিতে খেলে অথবা আপনার মোবাইল টেলিফোনে। তো সেরকম যখন আমাদের এখানে যখন আমরা পরিকল্পনা করবো, আমাদেরকে জানি আমি বলছি পেপার সাবমিট করতে, সেখানে এখানে প্রেস কনফারেন্স করে আমরা জানাবো যে কবে থেকে কবে খেলা হবে, এন্ট্রি দিতে হবে, সব কিছু জানিয়ে সমগ্র দেশকে জানানো হবে। এখন কেউ যদি পার্টিসিপেট না করে বলে না আমি ভালো প্লেয়ার, সেটা তো আমি বলতে পারবো না। হি হ্যাজ টু পার্টিসিপেট ইন দ্যাট ন্যাশনাল গেম। যে আমাদের যেই প্লেয়াররা যাবে তাদের ফলাফল কী পর্যায়ে, কোথায় তাদের স্ট্যান্ডিং বা তাদের পটেনশিয়ালিটি কতটুকু, তার উপর নির্ভর করবে যে ভবিষ্যতে আমরা কি এই দলকে পাঠাবো বা ফেডারেশন হবে কি হবে না, এটা এনএসসি বলতে পারবে এবং তার উপর নির্ভর করবে। যেহেতু একটা নতুন স্পোর্টস আমাদের সম্ভাবনায় আছে এবং বাইরে গিয়ে তারা ভালোও করেছে, সেই জন্য আমরা বিএ অথরিটি চিন্তা করলো না ঠিক আছে দেখার সুযোগ দেওয়া হবে। তবে কমব্যাট গেম পাবজি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা থাকায় এই গেমে অংশগ্রহণের ব্যাপারটা নির্ভর করছে আদালতের অনুমতির উপর। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।